হয় না আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা কইব না। মেজবুমা তুমি একটা কাজ করো না, শ্রেয়া আর বড় বৌমার হাতটা ধরে একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করো না, দেখো না পারছো কিনা। একটু শ্রেয়া হাতটা ধর একটুখানি। আরে বাবা একটু আগেই তো নিয়ে এসে বসালাম, ধরতেও দিচ্ছে না, কিছু দেখতেও দিচ্ছে না, বরফ লাগাতেও দিচ্ছে না, কিছুই করতে দিচ্ছে না। একটু নিজে নিজে চেষ্টা করুক, দেখুক না উঠতে পারে কিনা। কি মেজ বৌমা মনে হচ্ছে নিজে পারবে দাঁড়াতে? একবার চেষ্টা করো। খুব ব্যথা করছে, মানে প্রচন্ড ব্যথা করছে, খুব ব্যথা করছে, সেই সঙ্গে কবরটা রিভলভিং চেয়ারের মতো ঘুরে যাচ্ছে। ঘুরে যাচ্ছে? ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো, তুমি একটু একটু পিঠে কুশনগুলো দিয়ে একটু বসার চেষ্টা করো, দেখো একটু যদি আরাম লাগে। দাঁড়িয়ে রয়েছিস কেন? ওর অবস্থাটা তো দেখছিস, হয় ডাক্তারকে ফোন কর, নয় ওকে হাসপাতালে নিয়ে যা, ছেলেদের ডাক। না হাসপাতালে যাব না। কেন মেজ বৌদি? তোমার কোমরের হুইল বেয়ারিং সবই তো ভেঙে গেছে, কোমরটা পুরো হুইল চেয়ারের মতো বনবন করে ঘুরছে, আর তুমি বাড়িতে থাকবে, হাসপাতালে যাবে না? হাসপাতালে গেলে যদি ওই অন্য পেশেন্টদের থেকে করোনা টোরোনা হয়, হাসপাতালে যাব না মা, বলো কে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়িতেই ডাক্তার ডাকা হোক। ভাইয়া তোর যদি কোনো চেনা জানা ডাক্তার থাকে একটু ফোন করে আসতে বল না। হ্যাঁ আছে তো, অর্থোপেডিক্স, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, এমনকি সাইকিয়াট্রিস্টও আছে। কোন ডাক্তারকে ডাকবো বল? অনিশ বললেই তো আমি ওর সব কথা মেনে নেবো না, আমি নিজে চোখেই তো দেখলাম যে ওখানে সাবান জল পড়ে রয়েছে। এই মেয়েটা ইচ্ছা করে সাবান জলটা ফেলেছে যাতে মেজ বৌমা পড়ে যায়, মেজ বৌমার উপর রাগ ছিল সেই জন্য ওকে ফেলে দিয়েছে। মা সর্বমঙ্গলা যে সাবান জলটা ফেলেছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি তো ওকে জলটা ফেলতে দেখিনি, আর মেজ বৌদিকেও পা পিছলে পড়ে যেতে দেখিনি। কিন্তু আমি না মা ভাবছি অন্য একটা কথা। সকাল সকাল মেজ বৌদি সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে নেমে আসবে, আর ওই জলে মেজ বৌদি পা পিছলে কোমরটা ভেঙে যাবে। কি মেজ বৌদি, তাই তো? কিন্তু একটু আগে তুমি নিজেই বললে তুমি রোজ দেরি করে ঘুম থেকে ওঠো, আজকেই সকালবেলা হঠাৎ করে তোমার শখ হলো মর্নিং ওয়াক যাওয়ার জন্য, তাই জন্য তুমি আজকে সকালবেলা উপর থেকে নিচে নেবে এলে, তাই? হ্যাঁ সবই তো কান পেতে শুনেছো, তাহলে জিজ্ঞেস করছো কেন? এই জন্যই তো আমি জিজ্ঞেস করছি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি কি সর্বমঙ্গলাকে কাল রাতে বলেছিলে যে আজ সকালবেলা হঠাৎ করে তোমার শখ হতে পারে মর্নিং ওয়াক যাওয়ার জন্য এবং তুমি উপর থেকে নিচে নেমে আসবে সিঁড়ি দিয়ে? নিশ্চয়ই বলনি। বলছি সর্বমঙ্গলা, আপনাকে কি মেজ বৌদি বলেছিল এইসব কথা? কেন ওকে বলতে যাব কেন? আমাকে কি সব কাজ ওর পারমিশন নিয়ে করতে হবে? না 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 না, সেটা তুমি কেন করবে? কিন্তু তাহলে আমাকে একটা কথার উত্তর দাও তো, সর্বমঙ্গলা কি করে জানলো যে আজকে তুমি সবার আগে ঘুম থেকে উঠে ওই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসবে?
সম্ভব। সবার আগে তো সর্বমঙ্গলাই ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম শুরু করে, তারপর আমি আর শ্রেয়া উঠি, তারপর বাবা। তাই তো। আর সর্বমঙ্গলা কি করেই বা জানলো যে সঞ্জনা আজকে প্রথম নামবে? সর্বমঙ্গলা যদি সাবান জল ফেলেই থাকে সিঁড়িতে, তাহলে তো আমার আর বৌদির আগে পড়ার কথা। না, সেটা আমি বলতে পারবো না। তবে সর্বমঙ্গলা যে ইচ্ছে করে এই কাজটা করেছে, সেটা কিন্তু আমি মানতে পারছি না। আই তুই চুপ কর তো, তোর বউয়ের হয়ে শালিশি গাওয়া বন্ধ কর। আরে ইচ্ছে করেই হোক, অনিচ্ছা করেই হোক, যেভাবে হোক, মেজে বৌমা তো পড়েছে, ওখানে তো সত্যি সাবান জল পড়েছিল, আমি তো দেখলাম। তুই বল যে শুকনো ডেঙ্গায় তো মেজে বৌমা পড়ে যাবে না জল না থাকলে। ওমা, আমি বলবো কি করে? আমি তো শুধু এইটুকু বলতে পারি যে রোজ সকালবেলা মেজো বৌদি কিছু নাটক না করে তো থাকতে পারে না, তাই এই ক্ষেত্রে আসল ব্যাপারটা কি হয়েছে সেটা আমি ঠিক বলতে পারবো না। অনিশ, মুখ সামলে কথা বলবে। সর্বমঙ্গলার পেছনে লাগছো মেজে বৌদি? কেন লাগছো? ওর পেছনে লেগো না, ওর কাঁধে এখন অনেক বড় দায়িত্ব, ওকে সামনে অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কালকে তো কথা হলো, তুমি কি ভুলে গেছো? বাড়ির সবাই ওর পাশে দাঁড়িয়েছে, বাড়ির সবাই ওকে এগোতে সাহায্য করছে, তুমিও ওকে এগোতে সাহায্য করো, পিছিয়ে টেনে এনো না মেজে বৌদি, প্লিজ। আজকে যদি ও এগোতে না পারে, তাহলে কিন্তু একদিন সবাইকে আমাদের লজ্জায় মুখ লুকিয়ে বাড়ি থেকে পালাতে হবে। হ্যালো ডক্টর মিত্র, আমি অনিশ কাঞ্জিলাল বলছিলাম, আপনি প্লিজ একটু তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসবেন। আমার মেজো বৌদি ওই পড়ে গিয়ে কোমরে একটু চোট পেয়েছে, কোমরটা নাকি রিভলভিং চেয়ারের মতো ঘুরছে, আপনি যদি প্লিজ একটু তাড়াতাড়ি চলে আসেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ 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 হ্যাঁ, ব্যাস প্রথম ধাপ পেরিয়ে গেছি, এবার পরের ধাপ। পরের ধাপে আমি তোমাকে এমন ভাবে বেঁধে ফেলবো সর্বমঙ্গলা, তুমি আর নড়তেও পারবে না। আমি না, পা পিছলে আলুর দম হবে তুমি। সৌমিলি, টাকাটা রেডি রেখো, সামনে পুজো, বেরোই না বেরোই কেনাকাটাগুলো তো সব করতে হবে, অনেক টাকার দরকার, অনেক টাকা। কাঞ্জিলাল ডাক্তারবাবু, আসুন আসুন। পেশেন্ট কোথায়?
আসুন ডাক্তারবাবু। পেশেন্ট ওপরে নিজের ঘরে রয়েছে, আপনি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যান, ওপরে উঠেই বাঁদিকে মেজো বৌদির ঘরে মেজো বৌদি রয়েছে, পেশেন্ট আপনি চলে যান। আচ্ছা। আমি আপনাকে বিশ্বাস করি সর্বমঙ্গলা, 100% বিশ্বাস করি। আমি বুঝতে পারছি এটা মেজো বৌদির একটা চাল, মেজো বৌদির একটা প্ল্যান, মেজো বৌদি এটা একটা নাটক করছে, ভান করছে মেজো বৌদি। কি বলছেন কি আপনি অনিশ বাবু? ব্যথা, চোট, অসুস্থতা এইসব নিয়ে কখনো কেউ নাটক করতে পারে? মেজো বৌদি সবকিছু করতে পারে। আপনি যখন বলছেন যে ওই জায়গাটা আপনি শুকনো করে মুছেছেন, তাহলে নিশ্চয়ই সেটা করেছেন। তাহলে সেখানে সাবান জল এলো কি করে? আপনি আপনি আমায় এতটা বিশ্বাস করেন অনিশ বাবু? আমি যদি আপনাকে বিশ্বাস না করি তাহলে আপনাকে আর কে বিশ্বাস করবে বলুন তো সর্বমঙ্গলা? আমি বললাম না, মেজো বৌদি ব্যথা পেল নাকি ব্যথা পাওয়ার নাটক করছে সেটা আমাদের আগে বুঝতে হবে। আমি বুঝতে পারছি না আপনি এত শুকনো করে মেঝেটা পোছার পরেও এখানে সাবান জলটা এলো কি করে? দাঁড়ান আমি একটু দেখি। অনিশ বাবু কি করছেন কি, পড়ে যাবেন তো। দাঁড়ান আমি বোঝার চেষ্টা করছি যে আমি যদি পিছলে পড়ি তাহলে আমি কোন দিকটা পড়ব। না না অনিশ বাবু, এত পরীক্ষা নিরীক্ষা করে দেখার কোনো দরকার নেই, আপনার পায়ে চোট আছে, ব্যথা এখনো সারেনি, এটা বুঝুন অনিশ বাবু। শুনুন শুনুন শুনুন, আমি যদি পিছলে পড়ি তাহলে আমি এদিক ঘেঁষে পড়ছি, কিন্তু মেজো বৌদি এদিক ঘেঁষে পড়েছে যেদিকটা শুকনো ছিল। তার মানে মেজো বৌদি নাটক করে পড়েছে, আর তার মানে এখানে সাবান জলটা মেজো বৌদি ফেলেছে। কিন্তু মেজদি ভাই সাবান জল পেলো কোথা থেকে? কিছু করে হাতে করে নিশ্চয়ই নিয়ে এসেছে, আমি এটা শিওর। কিন্তু আমি তো মেজদি ভাইয়ের হাতে কোনো পাত্র টাত্র কিচ্ছু দেখিনি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি একটু খুঁজে দেখি। হাজারবার বলেছি সকালবেলা ওঠার কোনো দরকার নেই, চা খেয়ে নিচে যাবে সব বলা। তোমার চা খেতে ইচ্ছা করলে আমায় বলতে, আমি চা নিয়ে আসতাম। তা না দুম করে সকালবেলা মর্নিং ওয়াক যাবো বলে পাখামো মারলে, কি দরকার ছিল দেখলে তো? কি হলো? কথাবার্তা নড়াচড়া করলে তো ব্যথা বাড়বেই, আপনি একদম কথা বলবেন না, আমায় আগে দেখতে দিন। এই দেবেশ
পাচ্ছিস তো ডাক্তারবাবু দেখছে। চুপ কর চুপ কর, শুধু শুধু মেজে বৌমাকে আর বকাস না। ডাক্তারবাবু বলছিলাম যে অমন হাত পা টানাটানি করে দেখলে আবার ব্যথার উপর ব্যথা লেগে যাবে না তো? মানে মা, চোট লাগবে কি লাগবে না সেটা তো তোমার আমার চেয়ে ডাক্তারবাবু বেটার বুঝবেন না? এত চুপ কথা, একদম চুপ করে যাও। এই তুই আর বড় বৌমা দুজনে প্রশ্রয় দিয়ে দিয়ে না ওই মেয়েটাকে একবারে মাথায় তুলেছিস। দেখ, আজকে সাবান জল ফেলে মেজু বৌমাকে ফেলে দিল, এবার কোন দিন আমাকে ল্যাঙ্গুয়েজ ফেলে দিলে। আপনি শিওর সাবান জলে পাহাড়কে চিৎপাত হয়ে পড়েছিলেন? দেখুন, ওসব খরচপাতির কথা পরে হবে, আমায় আগে দেখতে হবে তো যে ওনার কোমরে এক্স্যাক্টলি কতটা ক্ষতি হয়েছে। আর চোটটাও তো বেশ ভারী লেগেছে, কতদিন ভোগাবে কে জানে। কি হলো, কিছু পেলেন? না, কিছুই পেলাম না। তবে একটা কারচুপি নিশ্চয়ই হয়েছে, একটা চালাকি নিশ্চয়ই মেজ বৌদি করেছে। আপনি চিন্তা করবেন না, সত্যিটা আমি ঠিক খুঁজে বার করব। আপনাকে আমি কোনোভাবেই দোষী সাব্যস্ত হতে দেব না। আপনার সামনে তো অনেক বড় লক্ষ্য, আপনাকে তো আপনার লক্ষ্যে এগিয়ে যেতে হবে, আপনার গন্তব্যে পৌঁছতে হবে। আজ থেকে আপনাকে সাহায্য করার জন্য মহিলারা আসবেন, তাদেরকে তো কাজটা বুঝিয়ে দিতে হবে, আপনাকে লিড করতে হবে। আপনাকে আপনাকে এটা পারতেই হবে সর্বমঙ্গলা। আমি পারবো, কারণ আপনার বিশ্বাস আপনার ভরসা আমার সাথে আছে। আর এগুলোকে সম্বল করে, এগুলোকে পাথেয় করে আমি এগিয়ে চলবো, আমি ঠিক পারবো। এই তো চম্পা চলে এসেছে। এই বাকিরা কোথায়? সরলা, মিনু, ওরা কোথায়? সবাই এসে গেছে, ওরা বাগানের দিকে ঘরে বসে আছে। তুমি তো আমাদের গতকাল ওখানেই বসতে বলেছিলে, আমিও তো ওখানেই গেছিলাম। তোমাদের কাউকে দেখতে না পেয়ে এখানে চলে এলাম। ভালো করেছিস। আচ্ছা সর্বমঙ্গলা, ও হচ্ছে চম্পা, আর চম্পা ইনি হচ্ছেন সর্বমঙ্গলা, তোদের বৌদি। নমস্কার বৌদি। বৌদিকে চিনি, বৌদির কত প্রশংসা শুনেছি। যা তোরা গিয়ে বস, বৌদি এক্ষুনি আসছে, যা। আমরা দিন রাত পরিশ্রম করব, বৌদি শুধু আমাদের একটু বলে দেবে আর শিখিয়ে দেবে, তাহলেই হবে। আমি আসছি, তুমি এসো বৌদি। দেখলেন তো সর্বমঙ্গলা, আজ এই অসহায় মেয়েটার মুখে কত হাসি ফুটেছে। আমার বিশ্বাস বাকিরাও খুব খুশি, আর ওদের মুখে হাসি ধরে রাখতে পারবেন শুধুমাত্র আপনি। আপনার দেওয়ার আশার উপরেই ওরা আগামী দিনের পথ চলবে। আপনার সামনে অনেক বড় কাজ আছে, তাই এই সাংসারিক ছোটখাটো ঝামেলার মধ্যে নিজেকে আটকে না রেখে নিজের কাজে কনসেন্ট্রেট করুন, মনকে শক্ত করুন। আর সব থেকে বড় কথা হলো, আপনাকে সৌমিলির কাছে জিততে হবে। সৌমিলি, সৌমিলি কোনোভাবে মেজ বৌদিকে দিয়ে কাজ করাচ্ছে না তো? এই সৌমিলি মেজ বৌদিকে অ্যাপয়েন্ট করেনি তো?
যাতে মেজ বৌদি আপনাকে আটকে দিতে পারে?